আজকে দাদা তো কম কম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ ও রসুনের পাইকারি হাটে, আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কেমন চলছে। দর্শক, আজকের বাজারে কিন্তু প্রচুর কম পেঁয়াজের দাম। দর্শক, আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ দেশি রসুন বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রান্তিক পথে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ দেশি রসুন বিক্রি হচ্ছে। ভালো আছেন? আজকে বাজার কম না বেশি? আজকে বাজার তো কম কম। এটা কি আপনার পেঁয়াজ? এটা দাম কত চাচ্ছেন? সাড়ে তিন হাজার চাচ্ছেন। ব্যাপারি কত বলে? বত্রিশশো টাকা বলতেছে। আপনি যে হাটে পেঁয়াজটা বিক্রি করতেছেন এই হাটের নাম কি? পাংশা বাজার। পাংশা বাজার আজকে এত কম? বত্রিশশো টাকা। কত হলে বিক্রি করবেন? এটার দাম কত? বত্রিশশো বলতেছে। সবই বত্রিশশো। আপনি কত হলে বিক্রি করবেন? কত মন পেঁয়াজ নিয়েছে? কত হলে বিক্রি করবেন আপনি? দেখা যাক। দর্শক, আজ 22 অক্টোবর 2023 রোজ রবিবার, আমি এখন অবস্থান করছি মাছপাড়া পেঁয়াজ রসুনের পাইকারি হাটে। সরাসরি আপনাদেরকে দেখাবো কি করবেন, পেঁয়াজ রসুনের বাজার মূল্য কেমন চলছে। দর্শক, আপনারা দেখতেছেন এখানে কিন্তু ছোট পেঁয়াজ আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজার কম না বেশি? আজকে বাজার মোটামুটি খারাপ। খারাপ না? এটার দাম কত চাচ্ছেন? চার হাজার। ছোট পেঁয়াজ কত হলে বিক্রি করবেন? বড় বাজার লস হয়ে গেল না? সবারই লস। তাহলে নেবেন কত? তুমি সব করে ব্যবসা করো, আমি অর্ধেক নেবেন? তাহলে কেমন ভাই, আরে কত হলে বিক্রি করবেন? এটা কত ভাই, কত দাম বলে? ৬০০। আজকের বাজার কিন্তু ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৪০ টাকা মন এবং বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২০০ টাকা মন। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।